হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিরাজ আনলিমিটেড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিরাজ আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো রবিয়া এবং এয়ারটেল যে কোনো 3G সিম 4G তে কিভাবে রূপান্তরিত করবেন নিজের 4G স্মার্টফোন থেকে মাত্র 1 মিনিটে কোনো প্রকার চার্জ ছাড়াই। আপনারা অনেক সময় 3G সিম 4G তে রূপান্তরিত করতে দোকানে যান, তারপর আপনাদের কাছ থেকে দোকানদার 200-250 টাকা নিয়ে সিমটিকে রিপ্লেসমেন্ট করে 4G তে রূপান্তরিত করে দেয়। আজকে ছোট্ট একটা টিপস আপনাদের জন্য, আপনারা কোনো চার্জ ছাড়াই আপনাদের নিজের ফোন থেকে আপনারা 3G সিম 4G তে রূপান্তরিত করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো বন্ধুরা, আপনাদের 3G সিম 4G তে পরিণত করতে প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি 4G হ্যান্ডসেট। যদি 4G হ্যান্ডসেট আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা 3G সিম 4G তে পরিণত করতে পারবেন না। এছাড়াও যদি আপনারা বাটন ফোন থেকে আপনারা 3G সিম 4G তে রূপান্তরিত করতে চান তাহলে কিন্তু আপনাদের সিমটি কিন্তু 3G থেকে 4G তে রূপান্তরিত করতে পারবেন না। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো 4G হ্যান্ডসেট না থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুর কাছ থেকে বা আপনাদের পরিচিত কারো কাছ থেকে একটি 4G হ্যান্ডসেট নিয়ে নেবেন, আর যদি আপনার নিজে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, আপনাদেরকে এখন আমি যে টিপসটা দেখাবো এই টিপসটা কিন্তু শুধুমাত্র রবি এবং এয়ারটেলের ক্ষেত্রে, অন্য কোনো সিমে হবে না। তো চলুন বন্ধুরা টিপসটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনাদেরকে চলে যেতে হবে প্রথমে আপনাদেরকে ডায়াল কলে গিয়ে এখানে লিখতে হবে *123*44#। তারপর আপনারা 3G থেকে 4G তে যে সিমটা রূপান্তরিত করবেন ওই সিম দিয়ে আপনারা এই কোডটা আপনারা কল দেবেন। আমি কল দিয়ে দিচ্ছি, আমি এয়ারটেল দিয়ে কল দিচ্ছি। তো কল দেওয়ার পরে দেখুন আমার এখানে একটু লোডিং হচ্ছে। তো বন্ধুরা দেখুন আমার সিমটা কিন্তু অলরেডি 4G হয়ে গেছে, দেখুন এখানে কংগ্রেচুলেশন চলে আসছে। আর সিম অ্যান্ড হ্যান্ডসেট নামে দুটো অপশন আছে এখানে দেখুন। তো বন্ধুরা দেখুন সিম অপশনে চলে আসছে ইয়েস সিম ইজ 4G প্লাস রেডি, তো আমার সিমটা কিন্তু 4G হয়ে গেছে। আর আমার হ্যান্ডসেট অপশনে আসছে ইয়েস হ্যান্ডসেট ইজ 4G প্লাস রেডি, তো আমার সিমটা কিন্তু 4G হয়ে গেছে আর হ্যান্ডসেট তো অলরেডি 4G আমার আগে থেকে আছে। তো এখানে দুটি লেখাই চলে আসছে। তো বন্ধুরা 3G সিম 4G তে আপনারা এভাবেই খুব সহজেই রূপান্তরিত করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আবার বলে দিচ্ছি এই টিপসটা কিন্তু রবি এবং এয়ারটেল ক্ষেত্রে, অন্য কোনো সিমের ক্ষেত্রে কিন্তু এই টিপসটা হবে না। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই আমার ভিডিওটাতে আপনারা একটা লাইক ও একটা কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন।